তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকে ভালো আছেন। তো চলে আসলাম WWP-র অনলাইনের উইড্রো ভিডিওটা নিয়ে। তো আজকে রবিবার, আজকে রবিবারে উইড্রো দেওয়ার কথা ছিল, ঠিক আছে? তো সকাল থেকে অনেকেই ট্রাই করতেছিল, হইতেছিল না। তো যাই হোক, ওনাদের অফিসিয়াল গ্রুপটাতে জয়েন হওয়ার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল গ্রুপ লেখা থাকবে, সেখানে আপনি জয়েন হয়ে নেবেন, সকল ধরনের আপডেট তাদের অফিসিয়াল গ্রুপ থেকে জেনে নিতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমরা এখন দেখিয়ে দেবো যে কীভাবে উইথড্র দিতে হয় আর কতক্ষণের ভিতরে আমাদের পেমেন্টটা করে, ঠিক আছে? তো সকাল থেকে অনেকবার ট্রাই করছি কিন্তু উইথড্র হইতেছিল না। তো যাই হোক, এখন সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা উইথড্র দিব আপনাদের সামনে লাইভ, ঠিক আছে? তো এখান থেকে আমরা ফার্স্টে সাইডে চলে আসবো। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের 663 টাকা অ্যাকাউন্টে হয়ে গেছে। আমাদের আজকের ইনকামটা এখান থেকে দেখায়, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিছুক্ষণ আগে কাজ শেষ হয়েছে, কাজ শেষ হয়ে নতুন কাজ দিয়েছে, ঠিক আছে? তো এখন আমরা উইথড্র দেব। উইথড্র দেওয়ার জন্য এখানে আমাদের ব্যাংকটা সেট আপ করতে হবে, তাই না? তো ব্যাংকটা সেট আপ করার জন্য এখানে ব্যাঙ্কে ক্লিক করব। মানে ব্যাঙ্কে ক্লিক করার পর অ্যাড নিউ অ্যাকাউন্টে এটাতে ক্লিক করব, তারপরে এখান থেকে ব্যাঙ্ক কার্ডটা সিলেক্ট করব। ব্যাঙ্ক কার্ডটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের একটা জিনিস সিলেক্ট করতে হবে, আপনাদের নাম, তারপরে বিকাশ নাম্বার, আবার বিকাশ নাম্বার, তারপরে আপনি বিকাশ লিখে দিতে পারেন, ঠিক আছে? যেভাবে আমি অন্য একটা মোবাইলে এইরকমভাবে সেমভাবে করে তারপর পেমেন্টও পাইছি, তারপরে আপনাদের ইনভেস্টের ভিডিওটা দিয়েছি। তো আমি এখানে ফার্স্টে আমার নামটা বসিয়ে দেবো, তারপরে এখানে আমাদের বিকাশ নাম্বারটা বসিয়ে দেবো, আমরা যে বিকাশের মাধ্যমে পেমেন্টটা নেব সেই বিকাশ নাম্বারটা। আবার সেম এটা তো আমরা বিকাশ নাম্বার দিয়ে দেবো। দেওয়ার পর তারপরে এখান থেকে জাস্ট বিকাশ লিখে দেবো, ঠিক আছে? তারপরে এখান থেকে কেমনি কী করা লাগে সেটা এখন পর্যন্ত শিওরলি জানতে পারি নাই, ঠিক আছে? তো এখান থেকে মানে বিকাশ সেট আপ, যেটা আমরা বিকাশের সেট আপটা করে থাকি, ওই সব সেট আপ করা যায় না। এটা ব্যাংকের সেট আপ দিয়ে রাখছে টোটাল, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে এভাবে নিই, অ্যাডমিনের সাথে কথা বলছিলাম, সে বলছে সমস্যা নেই, আপনি এভাবে করলেও পেমেন্ট পাবেন, ঠিক আছে? কোনো ভুল হবে না। তারপরে যদি সমস্যা হয় তাহলে অ্যাডমিন আছে, অ্যাডমিনদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা এখানে সব কিছু বসিয়ে দিলাম, জাস্ট এখন গেট ওটিপিতে ক্লিক করবো। আচ্ছা, এই জায়গাতে আমার এটা বসাই দিই। তারপরে গেট ওটিপিতে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা সেন্ট মেসেজ সাকসেস, ঠিক আছে? তো আমাদের একটা মেসেজ আসবে, মেসেজ বা কল আসবে, আপনাদের দেখাইতেছি। এই যে অলরেডি কলটা চলে আসছে, ঠিক আছে? তো এই কলটা যে নাম্বারটা, ঠিক আছে, এই নাম্বারটাকে আমরা এখানে বসিয়ে জাস্ট কনফার্মেশনে এটা ক্লিক করে দিলে এই যে কনফার্ম হয়ে গেছে। আর আপনি যদি চাইলে আপনি কলটা কেটে দিতে পারেন, ঠিক আছে? তো আমাদের এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমরা ব্যাগে চলে আসি, ব্যাগে চলে আসার পর একটু রিলোড দেব, রিলোড দেওয়ার পর তারপরে উইথড্রোতে যাব। উইথড্রোতে যাওয়ার পর আপনি এখান থেকে অল সিলেক্ট করে দিতে পারেন বা আপনি নিজে টাইপিং করে দিতে পারেন, ঠিক আছে? তো অল সিলেক্ট করে দিলাম। অল সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ফি কাটবে আমাদের এত 33 টাকা, ঠিক আছে? আমাদের পেমেন্ট করবে এত টাকা, মানে 629 টাকার মতন পেমেন্ট করবে। তো এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দিয়েছিলেন, যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটা বসে দেওয়ার পর তারপরে এখানে ডেটার মাইন্ডে ক্লিক করে তারপরে কনফার্ম ক্লিক করে দেবেন। তো সাকসেস অলরেডি, ঠিক আছে? তো আমাদের এটা সাকসেস হয়ে গেছে। তো এখন যদি আমরা রেকর্ডটা দেখতে চাই, রেকর্ডটা দেখার জন্য এখানে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অলরেডি আমাদের এটা পেন্ডিংয়ে চলে গেছে, ঠিক আছে? তো এটা প্রসেসিংও যাবে, এই যে টু বি রিসিভড, এটা মানে তাদের কাছে গেছে, ঠিক আছে? তো এখন আমরা এটা যে পর্যন্ত প্রসেসিংয়ে না যেতেছে ওই পর্যন্ত পাবো না। তো এখান থেকে তারা বলছে যে দুই ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতরে আমরা পেমেন্ট পাবো, ঠিক আছে? এখানে কিন্তু সব কিছু এ টু জেড লেখানো আছে। তারপর আপনারা এই আমার ভিডিও ডিসক্রিপশনে যে গ্রুপ লিঙ্কটা দেওয়া আছে ওই গ্রুপেও কথা বলতে পারেন, বা এখান থেকে যে হেল্পলাইনে তাদের সাথে একবার সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। কারণ তাদের গ্রুপটাতে মেসেজ করলে কি, তাদের গ্রুপটাতে এখন মেসেজ বন্ধ করে রাখছে, ঠিক আছে? আপনি চাইলে এই যে এনার সাথে কথা বলতে পারেন, আপনার যে কোনো সমস্যা ওনাকে বলবেন। আপনাদের যারা এইখান থেকে পেমেন্টটা পাওয়ার পর আপনাদের বিস্তারিত দেখাইতেছি, এখন বাসতে আছে হলো 2:41, ঠিক আছে? তো পেমেন্টটা করতে কতক্ষণ সময় লাগতেছে না লাগতেছে সব কিছুর এ টু জেড দেখিয়ে দেবো। তো এখন আমরা অপেক্ষা করে দেখি বাকিটা বিস্তারিত পেমেন্টটা পাওয়ার পর বলবো। তো অবশেষে 1 ঘন্টার ভিতরে পেমেন্টটা পেয়ে গেলাম। হয়তো বা ভিডিওটা আমার স্টার্ট করতে একটু লেট হয়ে গেছে, কারণ আমি একটু বাহিরে কাজে গেছিলাম, তার জন্য একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এখান থেকে যে আমরা পেমেন্টটা পাইছি সেটা এখন দেখিয়ে দেবো। তো এখান থেকে আমরা মেসেজ অপশনে চলে আসবো। মেসেজ অপশনে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 3:30 আমাকে কিন্তু পেমেন্টটা করে দেওয়া হয়েছে। আমি 2:40 দিকে উইথড্র দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা সময় লাগছে, ঠিক আছে? তো এখন নতুন অবস্থায় তারা একটু ফাস্টই পেমেন্ট করবে, এটা আপনারা কম বেশি সবাই জানেন। যে কোনো সাইডেই হোক না কেন, মার্কেটে আসার সাথে সাথে, যে কোনো সাইট আসার সাথে সাথে কিন্তু অতটা লেট করে না। হয়তোবা
এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগে, তারা বলছে যে 2 ঘন্টা থেকে তারা 24 ঘন্টা সময় নেবে পেমেন্ট করার জন্য, ঠিক আছে? তো অবশ্যই আপনারা যারা উইড্রো দিবেন বা উইড্রোর যে কোনো সমস্যার জন্য হোক বা যে কোনো সমস্যাই হোক না কেন, আপনি হেল্পলাইনে কথা বলবেন, ঠিক আছে? কখন কী হইতেছে না হইতেছে তাদের আপডেটগুলো জানার জন্য তাদের অফিসিয়ালি যে গ্রুপটা আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ওই গ্রুপে জয়েন করে নেবেন, তাহলে আপনারা সব ধরনের আপডেট জানতে পারবেন, ঠিক আছে? আর এমনিতে যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর অলরেডি এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো সাইটে কাজ করছি, সেগুলোতে কিন্তু অলরেডি অনেকগুলো সাইট স্ক্যাম করে ফেলছে। তো অবশ্যই ভাই এইসব সাইটগুলো কিন্তু লাইফ টাইমের জন্য আসে নাই, তো যারা যেটা ইনভেস্ট করেন না কেন, অল্প কিছু ইনভেস্ট করেন, বেশি ইনভেস্ট করার দরকার নাই, ঠিক আছে? অনেকে বড় বড় অ্যামাউন্ট ইনভেস্ট করেন, তারপরে সাইট যদি স্ক্যাম করে তাহলে লস খাবেন, এই হ্যান ত্যান বকচকর নিয়ে কিন্তু আপনারা ঝামেলা করেন, ঠিক আছে? আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরেই কিন্তু বলে দিই যে ভাই বড় বড় ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। তারপরেও অনেকে আছে আমার রেফারের বা যেভাবেই হোক ভাই যে জায়গাতে হেল্প চাইবো সেই জায়গা দিয়ে একটু ফালাফালি করতে হবে, এটা আমাদের বাংলাদেশি ইউজারদের একটা সিস্টেমে, ঠিক আছে? যেরকম আমার গ্রুপটা সবসময় অল টাইম খোলা রাখতে চেষ্টা করি, হয়তো বা মাঝে মাঝে খোলা রাখি না, যাই হোক চেষ্টা করি আমি মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলার জন্য। তো অনেকে অনেক ধরনের কথা বলে, ঠিক আছে? তো যাই হোক এখান থেকে আপনাদের যাদেরকে আমি ভিডিও দিতেছি, যারা আমার চ্যানেলে এতদিন যাবত কাজ করতেছেন, অবশ্যই জানেন আমি কীভাবে ভিডিও দিই বা আমি কীভাবে আপনাদের শিখাইতে চাই, ঠিক আছে? যদি আমার কথা অনুযায়ী চলেন তাহলে হয়তো বা আপনারা মোটামুটি ভালো একটা প্রফিট নিতে পারবেন, আর যদি আপনারা নিজেরা নিজে পাকনামি করে তারপরে লস খান তাহলে কিন্তু আমাদের কাউকে দায় দাবি করতে পারবেন না, ঠিক আছে? আপনি অল্প কিছু ইনভেস্ট করবেন, লস খাইলে ভাই একটার ভিতরে অল্প কিছুতেই যাবে, বেশি খাওয়ানোর দরকার নাই, ঠিক আছে? যেরকম অনেকটাই দেখছি 20,000-30,000 টাকা একটা সেটের ভিতরে ইনভেস্ট করে তারপরে লস খায়, তারপরে চিকরা বাকরা শুরু করে দেয়, ঠিক আছে? তো এরকম কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করবেন না, জাস্ট আপনি যেরকম এই সাইটের ভিতরে এখন লেভেল দেওয়া আছে 299 টাকা থেকে তারপরে এই 1,000 টাকা 5,000 টাকা পর্যন্ত, ঠিক আছে, বা 2,000 টাকা পর্যন্ত যে লেভেলটা দেওয়া আছে এই এতটুকু আন্ডারে থাকতে পারেন, এর বেশি বড় যাওয়ানোর দরকার নেই। অল্প ইনকাম করেন, অল্প ইনকামে মোটামুটি ই আছে, তো আপনি চাইলে আপনার নিজের টিম মেম্বার তৈরি করতে পারেন, ঠিক আছে? আপনার ভাই ভাড়াদার দিয়ে বলতে পারেন, ঠিক আছে? এরকম কারে ছোট ছোট একটা ইনভেস্ট করাইয়া তারপরে কাজ করতে পারেন ভাই। যে কোনো সাইডে, যে এখান থেকে দেখাইলাম আমি আজকে অনেক দিন যাবত যে এই সাইটগুলোতে কাজ করতেছি, ঠিক আছে? অনেক সাইট আসছে গেছে, যেরকম এখানে ইউবোর কথা বলি, ইউবো আজকে অনেক দিন যাবত আছে, ঠিক আছে? তারপরে HRZT অনেক দিন যাবত আছে, সুপার ফার্ম অনেক দিন যাবত আছে, এরকমই ভাই। যে কোনো একটা সাইট টিকসই হয়ে যাবে, সবগুলো সাইট কিন্তু কখনো একসাথে স্ক্যাম করে না। হয়তোবা আপনি 10টা সাইটে কাজ করতেছেন, 5টা-8টা সাইটে স্ক্যাম করতে পারে, 2টা সাইটে আপনাকে মোটামুটি ভালো একটা প্রফিট দিয়ে যাবে। যেরকম এই যে এতদিন কাজ করতাম 9টা সাইটে, এখন রানিং যদি ভালো বেস্ট একটা সাইট খুঁজতে যাই তাহলে এখন বেস্ট আমার কাছে এটা, কারণ আমি আজকে 2 মাস ধরে এটাতে কাজ করতেছি, 3 মাস ধরে এটাতে কাজ করতেছি, ঠিক আছে? তো এই জিনিসগুলোই খেয়াল করবেন। আপনারা নতুন একটা সাইট আসলে তখন একটা ছোট করে ইনভেস্ট করবেন, এরকম করে 4-5টা সাইটে একসাথে ইনভেস্ট করবেন, ওই 4-5টা সাইটের ভিতরে যে কোনো দেখবেন একটা টিকসই হয়ে গেছে, ঠিক আছে? তো আশা করি আপনাদের সব কিছু শিখাই, ঠিক আছে? শিখার মানুষ হলে আপনারা সব কিছু শিখতে পারেন, আর যদি বুঝার মানুষ না হয়ে থাকেন তাহলে আর কিছু করার নেই, সারাদিন শিখাই যাবো, ঠিক আছে? আর কিছু করতে পারবেন না। তো ভিডিওটা বেশি বড় করবো না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবেন, তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও আসবে সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা।